আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হ্যালো ভিউয়ার্স, এবার আমি পিঠাগুলো বেঁধে নিব। আমি এখানে চার প্রকারের পিঠা নিয়েছি। এটা হচ্ছে ফুল পিঠা, এটা হচ্ছে শামুক পিঠা, শামুকের মতন দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে চিরুনি পিঠা, এটাও একটা ফুল পিঠা শেপ, এটা পাতা শেপ দেওয়া, এটাকে পাতা পিঠা বললেই চলে, নকশি পাতা পিঠা। এখানে আছে চার পাতের পিঠা, এখানেও আছে চার পাতের পিঠা, এটা হচ্ছে জাকা নাকা পিঠা, এটা হচ্ছে ঝিকিমিকি পিঠা, আর এটা হচ্ছে শিরিশ পিঠা। এটা তো সবাই চিনে থাকবেন, এটা সাবু দিয়ে বানানো হয় সাবু পিঠা। এখানেও চার পাতের পিঠা আছে, আর এখানে আছে পাতা পিঠা, এটা আমি ফুড কালার দিয়ে কালার করে বানিয়েছি কলা পাতায়। আপনারা যারা অনেকে গ্রামে থাকেন তারা হয়তো চিনবেন এটা পাতা পিঠা। এখন আমি পিঠাগুলো বেজে নিব, তারপর আপনাদেরকে দেখাবো, আপনারা সরাসরি দেখবেন। আমি এখন আর কিছু বলবো না, শুধু বাসতে থাকবো। চুলাটা ধরিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে আমি শুধু পিঠাগুলো বেজে নিব। হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম আমার আজকে পিঠার মেলা নিয়ে। আপনারা হয়তো আমার চেয়েও ভালো পিঠা বানান, কিন্তু এই পিঠাগুলো আমি খুবই কষ্ট করে যত্ন সহকারে আমার নিজের হাতে বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কীরকম লাগবে। আপনারা অবশ্যই এরকম যারা পিঠা না বানাতে পারেন রান্নাঘরে একেবারে নতুন, তারা অবশ্যই এইভাবে পিঠা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকে পর্যন্তই থাক, অন্যদিন আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।